আসসালামু আলাইকুম আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে যেহেতু আগামীকাল বৃষ্টি হয়েছে তাই আমার ইচ্ছে হয়েছে খিচুড়ি খাওয়ারের জন্য আমি আজকে ভুনা খিচুড়ি রান্না করব। ভুনা খিচুড়ি আর আচার হলে তো কোনো কথাই নেই আমি আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি শেষ করবো কারণ আমি কাঁথা জুড়বো আজকে এর আগেও আমি অনেকগুলো কাঁথা সেলাই করেছি সেগুলো আমার সাথে দাদু জুড়ে দিয়েছিল কিন্তু এবার দাদু বাড়িতে নেই তার জন্য আমি একাই চেষ্টা করব দেখি হয় কি না কাঁথাটা কীভাবে জুললাম সেই প্রসেসটাও আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে কাঁথাটা ভালো করে বিছিয়ে নিয়েছি বিছানোর পরে আমি চারপাশে টান করে লোহা গেড়ে নিয়েছি লোহা গাড়ার পরে একটা কাপড় বিছানোর পরে আরেকটা কাপড় বিছিয়ে তার উপরে আবার আরেকটা কাপড় বিছিয়ে আবার লোহা গেড়ে নিয়েছি শক্ত করে টান করে এরপরে বড়ো বড় করে সেলাইগুলো দিয়ে নিয়েছি তারপরে আমি রুমে নিয়ে এসে সাইড সেলাই করেছি আর এই হচ্ছে ডিজাইন আমি এবার রাউন্ড ডিজাইন করব এর জন্য আমি স্কেল দিয়ে রাউন্ড করে নিয়েছি তারপরে ডিজাইন করেছি আর আমি ডিজাইনটা করেছি সাইন পেন দিয়ে ভিডিওতে পুরোপুরি ক্লিয়ার ডিজাইনটা আসেনি আপনাদের যদি কারো ডিজাইন লাগে তাহলে আমি অবশ্যই শেয়ার করব কথাটা শেষ করার পরে আমি শেয়ার করব তাহলে বোঝা যাবে যে কিভাবে ডিজাইনটা করেছি এখানে আমি পাঁচটার মতো রাউন্ড দিয়েছি তারপর রাউন্ডের মাঝে এই ডিজাইনগুলো করেছি আর চারপাশে স্কেল দিয়ে চার যারকোনা করে দাগ কেটে নিয়েছি এটা আমি সেলাই করব সাদা সুতো দিয়ে সাদা সুতোটাই ফুটে উঠে বেশি শখ দিয়ে দেখেছি বেশি ফুটে না সাদাটা বেশি ফুটে ওঠে অনেকেই জানতে চেয়েছেন এই কাপড়গুলো আমি কোথা থেকে নিয়েছি আমি গজ হিসেবে কিনেছি নাকি এমনিতেই কাপড় নিয়েছি এই কাপড়গুলো আমি নিয়েছি পল্লী বিদ্যুৎ থেকে এগুলো গজ কাপড় না এগুলো এমনিতেই নকশি কাঁথা সেলাই করার কাপড় এগুলোর দাম হয়েছে ছয়শো টাকা দুইটা ছয়শো টাকা আমি মোট চারটা বারোশো টাকা দিয়ে এনেছি আর ডিজাইনটা আমি নিজের হাতেই করেছি নিজের মন মতো করে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আমি ঠিক যেমন ডিজাইন চেয়েছিলাম ঠিক তেমনটা অ্যাড করতে পেরেছি আমি মোটামুটি সব ধরনের হাতের কাজই করতে পারি নকশি কাঁথার সেলাইটা পুরোপুরি শেষ করে আপনাদের সাথে শেয়ার করব। ডিজাইনটা কেমন হলো আজকে আম্মু বলল যে মাটির চলে আমি রান্না করব তাই আমি বললাম যে আমি তাহলে একটা কাজ করি তাই আমি আজকে উঠানে গোবর দিলাম শীতের দিনে উঠানে গোবর দিয়ে রাখলে ধুলো উড়ে না আর খুব সুন্দর দেখা যায় একদম সাদা সাদা পরিষ্কার পরিচ্ছন্ন লাগে দেখতে এটা শুকিয়ে গেলে আরও বেশি সুন্দর লাগবে কোনো কাজই আসলে ছোট নয় এই কাজগুলো করা সত্যি ভালো তারপর বিকেলবেলা আমি আমার বয়ের জন্য কিছু কেনাকাটা করতে আসলাম ও আসলে রান্না করে খাওয়া বইয়ের জন্য কেনাকাটা করতে যাই আর যেখানেই যাই মামার দোকানের ফুচকা ঝালমুড়ি আমার খেতেই হবে আমার ভীষণ পছন্দের খাবার এগুলো আমার নানু ভাই আসবে আম্মুকে দেখতে তাই সকাল সকাল উঠে রান্নাবান্না শেষ করে নিলাম এটা হচ্ছে বুটের ডাল দিয়ে সবজি তারপর শ্যামাই রান্না করব এটা মাছের চুরচুরি ছিল মাছ ভুনা করেছি একটু শুকনো শুকনো করে করেছি তারপর ডিম ভুনা করেছি আর রান্না করেছি খাসির মাংস খাসির মাংসটা একটু ঝোল রেখেছি কারণ আমরা ঝোল খেতে পছন্দ করি সবাই এই হচ্ছে সব রান্নাবান্না রান্নাবান্না শেষ করে ঘরটর গোছানোর একটু পরে দেখি নানা চলে এসেছে আমার জন্য দই মিষ্টি আম ওর জন্য পেয়ারা আমরা এগুলো নিয়ে এসেছে বর যেহেতু কয়েকদিন পরে আসবে তাই নাতির জন্য অর্ডার দিয়ে দই নিয়ে এসেছে আমি ওর জন্য সর্বপ্রথমই ফ্রিজে তুলে রেখেছিলাম খাওয়া দাওয়া শেষ করে নানাভাই চলে যাওয়ার পরে আমি ছাদে আসি ছাদে এসে দেখি বৃষ্টি হবে বৃষ্টি হওয়ার মুহূর্তটা ভীষণ সুন্দর আমি ছাদে আসলে সবসময় বিড়াল ছানাকে নিয়ে ছাদে আসি আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আল্লাহ হাফেজ